আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাদলা নাবিয়্যা বাদা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন قال الله عز وجل في القرآن العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وقال تبارك في موضع آخر تولج الليل في النهار وتولج النهار في الليل صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, কাছে দূরে, দেশে এবং দেশের বাহিরে যে যে অবস্থান থেকে চোখ রেখেছেন নিউজ টোয়েন্টি ফোরের লাইভ অনুষ্ঠান, আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলাম আমরাকে দেখার জন্য সকলকে উক্ত অনুষ্ঠান ও চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ মোবারকবাদ জানিয়ে আজকের সুন্দর আয়োজন শুরু করতে যাচ্ছি। আল্লাহ রাব্বি করিম রাত্র দিয়েছেন মানুষের আরামের জন্য, দিন দিয়েছেন জীবিকা নির্বাহের জন্য। রাত্র দিনের পরিবর্তনের মাঝে রয়েছে আল্লাহ পাকের অনেক বড় নেয়ামত, মহা নেয়ামত। আজকে আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। কথা বলার জন্য যিনি আমাদের সাথে যোগ দিয়েছেন, আপনাদের সকলের পরিচিত মুখ, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, মিডিয়া আলোচক, মিডিয়া উপস্থাপক শায়খ ডক্টর মুফতি আলিউর রহমান খান, মুহাদ্দিস, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ। সাথে আছি আমি আমজাদ হুসাইন হেলালি। আসসালামু আলাইকুম রহমান। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। মহতরাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা খুব ভালো রেখেছেন। আপনার কাছে আজকে আমরা জানবো, আল্লাহ পাকের সকল কিছুই আমাদের জন্য নেয়ামত। আল্লাহ তাআলা বলেছেন, বান্দা এত নেয়ামত তোমার উপরে রয়েছে গুনে শেষ করতে পারবে না। আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে রাত্রকে বলেছেন লিবাসান, দিনকে বলেছেন মাআশান, এটা তো মহা নেয়ামত। এ সম্পর্কে বিস্তারিত আমরা শুনবো। আমরা দেখি প্রতিদিন রাত্র আসে, দিন যায়, এই যে পরিবর্তন, পরিবর্তনের মাঝে আমাদের জন্য কি নেয়ামত আপনার কাছে বিস্তারিত শুনবো। ধন্যবাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়্যা মিনাল মাইয়্যিতি ওয়া তুখরিজুল মাইয়্যিতা মিনাল হাই ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল করিমের বিভিন্ন আয়াতে তার একটি কুদরত, শক্তি অথবা মখলুকাতের ওপর তার একটি বিশাল নিয়ামত, অনুগ্রহের কথা উল্লেখ করেছেন। সেটি হলো যে তিনি দিন এবং রাতের আবর্তন ঘটান। এই কাজটি শুধুমাত্র তার হাতে এবং তার নির্দেশনায় যে এইটির সঙ্গে সংযুক্ত অন্যান্য গ্রহ, নক্ষত্র, অন্যান্য প্রকৃতি সব কিছু, এটিও বিভিন্নভাবে তিনি বিভিন্ন জায়গায় বর্ণনা করেছেন। আমরা সূরা বাকারার যে আয়াত তেলাওয়াত করেছি সেখানেও আল্লাহ তাআলার কাছে প্রার্থনার একটি পর্যায়ে এটি বলা হয়েছে যে হে আল্লাহ, আপনি যিনি তুলিজুল লাইলা ফিন নাহার, রাতকে ছোট করে দিনের মধ্যে প্রবেশ করান, আবার ও তুলিজুল নাহার ফিল লাইল, আপনি সেই মহান শক্তিমান যিনি দিনকে রাতের মধ্যে প্রবিষ্ট করান, অর্থাৎ এই রাত আসে আবার দিন আসে, এই চক্র বা এই নিয়ম চলে চলে আবার দেখা যায় যে শীতকালে রাত বড় হয়, দিন ছোট হয়। এই যে করা, এর পিছনে অসংখ্য অগণিত উদ্দেশ্য, লক্ষ্য তার রয়েছে, যেখানে সমগ্র মখলুকাত তার নিয়ন্ত্রণে। সেখানে আমরা সবগুলো জানা বা জানার চেষ্টা করা করেও বা সব কিছু আয়ত্তে আনা সম্ভব নয়। আমরা শুধু মানব জাতির জন্য যে পৃথিবী, যে গ্রহ, আমাদের এই গ্রহে তিনি যে আমাদের জন্য ব্যবস্থাটি দিয়েছেন সেটি উল্লেখ করেছেন কোরআনুল করিমে। আপনি যেমন তেলাওয়াত করে শোনালেন যে ওজে আলনা লাইলা লিবাসা ওজে আলনা নাহার মাআশা, যে আমি এর আগে তিনি বলেছেন আলম নাজ আল আরদ মিহাদা, আমি কি পৃথিবীকে তোমাদের জন্য বিছানা বা অবস্থানের স্থান বানাই নাই? হ্যাঁ, এভাবে ওজে আলনা জিবাল আউতাদা, আর পৃথিবীকে মজবুত বা সুদৃঢ় করার জন্য আমি পর্বতমালাকে, পাহাড়কে কি পেরেক হিসেবে আমি স্থাপন করিনি বলে তারপরে এই কথাটা তিনি বলেছেন যে আল্লাহ বলে আমিই তোমাদের জন্য রাত দিয়েছি বিশ্রামের জন্যে, ঘুমানোর জন্যে, নতুন করে আবার শক্তি সঞ্চয় করে পরবর্তী দিনে কাজ করার জন্য, আর দিনকে দিয়েছি সাধারণত জীবিকা উপার্জনের জন্যে। তো এই যে আল্লাহর এক বড় নিয়ামত, এটিকে
নিয়ামত হিসেবে মনে করে প্রথমত শুকরিয়া আদায় করা আমাদের উচিত, দ্বিতীয়ত এই আল্লাহ যে উদ্দেশ্যে দিয়েছেন সেই উদ্দেশ্যেই ব্যবহার করা উচিত। এই জন্য দেখেন কীরকম বিধান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে রাত যখন হয় অর্থাৎ এশার নামাজের পর দিনের সমস্ত প্রভাব চলে গিয়ে এশার পর আল্লাহ রাসূল আর কথাবার্তা বলতেন না। আল্লাহ যেহেতু রাতকে দিয়েছেন বিশ্রামের জন্য এই জন্য তিনি শুয়ে যেতেন, আবার রাত শেষ হওয়ার প্রাক্কালে তিনি উঠে যেতেন। এবং আল্লাহ রাসূলের নির্দেশনা এটি যে তোমরাও রাতের প্রথমার্ধে নামাজ শেষ করে আল্লাহর নাম নিয়ে ঘুমিয়ে যাও। এবং এই ঘুমটি মানে শরীরের জন্য, জীবনের জন্য, আধ্যাত্মিকতার জন্য অত্যন্ত জরুরি। চিকিৎসা বিজ্ঞান এখন স্বীকার করেছে বা তারা এখন সবসময় বলে যাচ্ছেন যে মানে পরিমিত ঘুম না হলে মানুষের স্বাস্থ্যের অসংখ্যগণিত ক্ষতি হবে, হাজারো রোগের জন্ম নেবে এবং তা মানুষের জীবন হানি ঘটে যায় রোগ থেকে। এরপর আল্লাহ রাসূলের নির্দেশনা কি যে তোমরা রাতে ঘুমিয়ে তারপর শেষ রাতে আল্লাহকে ডেকে ফজর নামাজ পড়ে এরপর তোমরা জীবিকার সন্ধানে বেরিয়ে যাও। ফাইদা কদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি, ব্যাপক নির্দেশনা তো আছেই সেখানে। দিনের অংশে আবার ঘুমানোকে এটি বরকতহীনতার কারণ বলা হয়েছে। কেউ যদি বিনা কারণে ফজরের পর আবার ঘুমায় বা সকালবেলা ঘুমাতেই থাকে, ফজরের নামাজ না পড়ে বা অসময়ে ঘুমায়, আসরের সময় ঘুমায়, তাহলে কিন্তু তার স্বাস্থ্যহানি ঘটবে। এবং বেশি পরিমাণের চেয়ে বেশি ঘুমালেও তার মেধা দুর্বল হয়ে যাবে, তার কাজে কর্মে বিঘ্ন সৃষ্টি হবে, তার মনমানসিকতার মধ্যে বিষণ্ণতা আসবে। এই জন্য এই দুটি নিয়ামতকে সঠিকভাবে মানে অনুধাবন করা এবং ধারণ করা, এগুলোকে আল্লাহর হুকুম মতো পরিচালনা করার মধ্যে কামিয়াবি রয়েছে। আপনি চমৎকার বলছিলেন দর্শক মণ্ডলী, আল্লাহ রাব্বে করিম রাত্র দিনকে আমাদের জন্য নেয়ামা হিসাবে দিয়েছেন। দিনে সূর্য ওঠে, রাত্রে চন্দ্র ওঠে। সূর্য যদি রাত্রে উঠত, চন্দ্র দিনে উঠত, রাত্রে নিকষ অন্ধকার থাকে, গভীর অন্ধকার থাকে। এই অন্ধকার যদি দিনে হতো তাহলে জমিনবাসীর জন্য বড় মুশকিল হয়ে যেত, উদ্ভিদ রাজির উদ্ভূত হতো না, জমিনে যে সমস্ত প্রাণী বিচরণ করে তাদের জন্য মহা সমস্যা হয়ে যেত, অনেক প্রাণী বিচরণই করতে পারতো না। জমিনে গাছপালা তরুলতা যা কিছু আমরা দেখতে পাচ্ছি সেগুলোরও সমস্যা হয়ে যেত। আল্লাহ রাব্বি করিম রাত্রকে অন্ধকার করেছেন আরামের জন্য, যার কারণে রাত্রিতে যেমন মানুষ ঘুমায় অনুরূপভাবে অন্যান্য প্রাণীও ঘুমিয়ে থাকে। এবং একটা পর্যায়ে আমাদের মুফতি সাহেবরা চমৎকার বলেছেন, রাত্রির শেষাংশে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন, শিখিয়ে দিয়েছেন, দেখিয়ে দিয়েছেন যে রাত্রকে কীভাবে কাটাতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসার পরে ঘুমিয়ে পড়তেন, রাত্রে এক তৃতীয়াংশ যাওয়ার পরে উঠে যেতেন, নামাজ পড়তেন, আল্লাহ তাআলার জিকির আজকার করতেন, আল্লাহ পাকের কাছে নেয়ামা তালাশ করতেন, আল্লাহ তাআলার কাছে উম্মতের জন্য দোয়া করতেন। ঠিক সাহাবায়ে কেরাম নিজের জীবন কীভাবে কাটিয়েছেন, অনুরূপভাবে তাবেঈন, তাবে তাবেঈন, আইমা মুজতাহিদিন, সালফে সালেহিন, পীর আউলিয়া, গাউস, কুতুবগুন এভাবে কাটিয়েছেন। তারা জীবনের মাঝে বরাকা পেয়েছেন, শুধু বরকত নেই, অনেক অনেক বরকত তিনি পেয়েছেন। সুতরাং এখান থেকে যে বিষয়টা আমরা শিখতে পারি, রাত্রকে আল্লাহ তাআলা ঘুমানোর জন্য, আরামের জন্য দিয়েছেন। এবং আমরা সারা দুনিয়ার মানুষও যদি চিন্তা করে, চেষ্টা করে যে সূর্যকে উঠাবে রাত্রিতে, চন্দ্র উঠবে দিনে, সম্ভব নয়। তারকারাজি রাত্রে উঠে দিনে উঠবে সম্ভব নয়। আল্লাহ তাআলা মানুষের আরামের জন্য দিয়েছেন, সুতরাং আরাম হিসাবে গ্রহণ করা, আল্লাহ তাআলা যেই নিয়ামতকে যেইভাবে দিয়েছেন ওই নিয়ামতকে ওইভাবে গ্রহণ করা, এটাও ঈশ্বরীয়তের বিধান। আল্লাহ রাব্বি করিম আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, এমন যাতে না হয় আল্লাহ পাকের দেয়া এই সুন্দর রাত্রিতে না ঘুমিয়ে অন্যায় কাজে, গুনার কাজে কেউ কাটালে তার জন্য কিন্তু অনেক অনেক জবাব দিতে হবে, অনেক শাস্তিও রয়েছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে শরীয়ত মোতাবেক আল্লাহ পাকের নিয়ামতগুলোকে গ্রহণ করে যেন আল্লাহ তাআলার সামনে আমরা দণ্ডায়মান হতে পারি সে তৌফিক দান করেন। আলোচ্য বিষয় নিয়ে আপনাদের যদি কারো কোনো কিছু জানার, বোঝার থাকে আপনি প্রশ্ন করতে পারেন, অথবা ইসলামের যে কোনো মাসলা মাসাইল নিয়ে আপনার প্রশ্ন প্রয়োজন হলে আপনি করতে পারেন, আমরা চেষ্টা করব কথা বলার জন্য। প্রথমে যিনি আছেন দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালাম আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। হুজুর আমার দুটো প্রশ্ন ছিল। জি বলুন, প্রশ্ন বলুন, টিভির ভলিউম কমিয়ে নিন। প্রথম প্রশ্ন হুজুর, যে তিনটে সমাজে নিষিদ্ধ আছে নামাজে,
জি আমরা বুঝতে পেরেছি। আপনার দ্বিতীয় প্রশ্ন বলুন। সম্ভবত কানেকশন বিচ্ছিন্ন, তবে গুরুত্বপূর্ণ বিষয় আপনি জানতে চেয়েছেন, এজন্য আপনাকে ধন্যবাদ। জি, ইসলামী শরীয়তে যে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছে, এই সালাতের জন্য সময় নির্ধারণ আছে, আর এই নির্ধারিত সময়ের মধ্যে 24 ঘন্টার মধ্যে তিনটি সময়কে নামাজ নিষিদ্ধ সময় ঘোষণা করেছেন আল্লাহ। এটি হলো একটি, যে সূর্য যখন উদিত হতে থাকে ফজরের পর, ফজরের নামাজের পর কিছুক্ষণ পর যখন সূর্য উদয় হচ্ছে, সেই সময়টুকুকে ফোকাহায় কারাম ওলামাগণ নির্ধারণ করেছেন যে আপনার 11 থেকে 13 মিনিট বা কম বেশি হতে পারে, মোটামুটি 15 মিনিট সময় নামাজ না পড়া নফল ফরজ কোনো নামাজেই। আরেকটি সময় হলো সূর্য যখন একেবারে মানুষের মাথার উপর থাকে, সেই সময়টিতে নামাজ পড়া নিষেধ, এটি হেলে যাওয়ার পর নামাজ পড়া যাবে সুন্নত নফল সব। তো সেটির একটি সময় নির্ধারণ করা হয়েছে যে 6 থেকে 9 মিনিট। আরেকটি সময় হলো সূর্য যখন অস্ত যেতে থাকে, অস্ত যাওয়ার সময়টি হলো মাগরিবের পূর্বে পূর্বে, তো এই সময়গুলোতে নামাজ পড়া নিষেধ। তবে বিকেলের ব্যাপারে একটু কথা আছে যে কারো যদি এই দিনেরই আসরের নামাজ পড়া হয়নি কোনো কঠিন ওজোরের কারণে, সমস্যার কারণে, তাহলে ওই সময়টাতে প্রবেশের আগে যদি সে শুরু করে ফেলে, যে আসরের নামাজ শুরু করে ফেললো, তখন নিষিদ্ধ সময় এসে গেছে, তবু সে শেষ করে ফেলবে, এটার অবকাশ আছে। আর যদি অবকাশ আছে, কিন্তু নিষিদ্ধ সময় শুরু হয়ে গেলে আর শুরু করবে না, মাগরিবের আজান হলে পরে আসরটা পড়বে, এরপরে মাগরিব আদায় করবে। এই তিন সময়কে আওকাতে মামনুয়া বলা হয়, অর্থাৎ নিষিদ্ধ সময়। এই সময় নামাজ পড়া ফোকাহে কেরাম হারাম লিখেছেন, কারণ বিভিন্ন কারণ এখানে ফোকাহে কেরাম উল্লেখ করেছেন। আশা করছি আপনি বুঝতে পেরেছেন। আপনি হয়তোবা জানতে চেয়েছেন যে সময় কখন, এই সময়টি আসলে এক জায়গায় থাকে না, পরিবর্তন হয় এক এক সময় এক এক সময়। বর্তমানে হয়তোবা 5:20 থেকে 5:25 এ পর্যন্ত হতে পারে, এরপরে দেখা যাবে আস্তে আস্তে বাড়তে থাকে, আবার কমতে থাকে। এই জন্য আপনার জন্য পরামর্শ, আপনি স্থায়ী কোনো ক্যালেন্ডার যদি সাথে রাখতে পারেন, কাছে রাখতে পারেন, তাহলে সুবিধা হবে, আপনি আমাদের টাইমগুলো যথাসময়ে বুঝতে পারবেন। লাইব্রেরিতে ক্যালেন্ডার পাওয়া যায়, লাইব্রেরিতে পাওয়া যায়, স্টাইল ফাউন্ডেশন থেকে তো দেয়া থাকে প্রতিদিনই, এটাই আমরা দেখতে পাই। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম হুজুর, আছেন? জি আলহামদুলিল্লাহ, অনেকদিন পর আপনাদের লাইনটা পেলাম, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া যে আপনাদের লাইনটা পেয়েছি। হুজুর, জি হুজুর, আমি মানে আমার একটা ব্যক্তিগত প্রশ্ন হুজুর, যে আমি সবসময় অনেক অসুস্থ থাকি, এখন আসলে ডাক্তার দেখাইছি, তো ডাক্তার বলছে যে আসলে আপনি তো অসুস্থ থাকেন, আপনার তো তেমন কোনো সমস্যা মনে হয় না। এখন হুজুর আমার মনে হয় কি যে কেউ মানে আমাকে কোনো মানুষ কোনো ক্ষতি করতেছে এরকম কিছু হয়, তো আমি আমলগুলো করি হুজুর, কিন্তু আমার তেমন কোনো পরিবর্তন হচ্ছে না, আমার শরীর অনেক খারাপ হয়ে যাচ্ছে দিন দিন। শত্রুতা করে সেহের করেছে, সেহের জাদু, জাদু বলে এটা হতে পারে। আর যদি আপনার মনে হয় যে এরকম কোন শত্রু আপনার পরিবারে প্রতিবেশী বা কোথাও নেই, তাহলে এটা মন থেকে ফেলে দিতে হবে। ও দ্বিতীয় কারণটি হলো যে আপনার যে কোনোভাবে একটা দুশ্চিন্তা মাথায় ঢুকে গিয়েছে যে আমি অসুস্থ, এই টেনশনের কারণে আপনার রোগ কিন্তু ভালো হচ্ছে না, এমন হতে পারে। এই জন্য আপনি সাবধান থাকবেন। আরেকটা হলো যে শরীরের গভীরে এমন কোনো রোগ যেটা মেডিকেল সায়েন্স বুঝবে, যেটা আপনার ভালো ডাক্তার বড় কোনো হসপিটালে গেলে আপনি সেটা ধরতেও পারে। আপনি যদি সম্ভব হয় রাজধানীতে এসে একজন অভিজ্ঞ প্রবীণ ডাক্তারের বা একটা বোর্ডের অন্তত 2-3 জন ডাক্তারের পরামর্শ নেন বা আপনার বডিকে চেক আপ করান, আমার মনে হয় যে এরকম হতে পারে। যথার্থ আপনি বলেছেন, যতটুকু ডাক্তার আপনি দেখিয়েছেন ওনারা রোগ পাননি, তো না পাইলে কীভাবে বলবেন রোগ আছে, চমৎকার বলেছেন ওনারা। আমাদের মুফতি আলী রহমান খান অত্যন্ত সুন্দর একটি পরামর্শ দিয়েছেন যে আপনি বিশেষজ্ঞ ডাক্তার দেখাতে পারেন, প্রয়োজনে আপনি বড় ডাক্তারের কাছে শরণাপন্ন হতে পারেন, এটাও কিন্তু ইসলামের শিক্ষা। প্রতিটি রোগেরই ঔষধ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এবং ওই ঔষধের মাঝে ওই রোগের প্রভাব আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, এটা হলো সর্বপ্রথম বিষয়। তবে আপনার যেই
আমরা প্রথমে বলেছি বুঝতে পেরেছি আমাদের মুফতি সাহেব পরামর্শ দিয়েছেন যে জাদু টোনার অস্তিত্ব আছে, মানুষ একে অপরকে জাদু করে অসম্ভব নয়। তবে আমার যতটুকু শেখ মনে হচ্ছে যে ওটা মনস্তাত্ত্বিক বিষয় ওনার ব্যাপারে, আমার যতটুকু মনে হয় যে এটা মানসিক একটা রোগের অন্তর্ভুক্ত হয়ে পড়েছে, যে আপনি মনে করছেন যে আপনি অসুস্থ। মানুষ যখন কল্পনা করে, আপনি যতক্ষণ কল্পনা করবেন যে আমাকে মনে হয় কেউ দেখছে, অথবা আমাকে মনে হয় আপনি একা একই রাস্তায় চলছেন, মনে হয় যে সাপ বিচ্ছু অথবা জিন্নাতের কোনো প্রভাব হতে পারে, অটো আপনি চোখে সেরা বাসতে থাকবে। তো মনস্তাত্ত্বিক একটা বিষয় হতে পারে, যদি সেহের তো হতে পারে। আপনি এলাকার জেলার একজন বড় মুরব্বী আলেমের কাছে আপনি খবর পাঠান যে কোনো একজন বিজ্ঞ তদবির কারক মুদব্বির বড় উস্তাদ বলা হয়। আমরা যে পরামর্শটা আপনাকে দেবো, মুফতি সাহেব যে পরামর্শ আপনি দিয়েছেন ওকে চমৎকার, আপনার জন্য আমরা এই চিকিৎসাগুলো করাবেন। তবে আরেকটু পরামর্শ থাকবে, তা হলো আপনি মন থেকে এগুলো ঝেড়ে ফেলুন, ঝেড়ে এরপরে ভালো কাজে ব্যস্ত থাকুন। ভালো কাজ বলতে সাংসারিক কাজ করুন, সূরা ইয়াসিন করবেন আরো নিয়মিত করুন। একটি আমল আমরা যেটি আল্লাহ রাসূল বলেছেন যে প্রতি রাত্রি শোয়ার আগে ওযু করে তারপর আপনি দরুদ শরীফ পড়ে সূরা বাকারার শেষ দুটি আয়াত, ওই যে আমানুর রাসূল থেকে দুটি আয়াত, যেহেতু এখানে আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি ঘুমানোর আগে সূরা বাকারার শেষ দুটি আয়াত পড়বে তার সব দিক থেকে নিরাপত্তার জন্য এই দুটি যথেষ্ট। সুবহানাল্লাহ, এই আমলটা আপনি করতে পারেন, আরো আমল রয়েছে। আপনি একটু খেয়াল করুন, আপনি বলেছেন আপনি অনেক আমল করেন কিন্তু পরিবর্তন হচ্ছে না, এই ধারণাও ফেলে দিতে হবে। পরিবর্তন তো আল্লাহ তাআলা যখন আপনার জন্য প্রয়োজন তখন দেবেন, যখন আপনার জন্য খুবই প্রয়োজন হবে দেবেন, এতে মন খারাপের কিছু নেই। আমল করুন, আমলের চাকা আরো বাড়িয়ে দিন, ইনশাআল্লাহ ফলাফল আপনি পেয়ে যাবেন। পরবর্তী দর্শকের কথা শুনবো, যে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমার প্রথম প্রশ্ন হলো, আমি সবসময় আতাল খুশি করি, এখানে রওনা দিলে পড়ি এবং ঘুমোবার সময় পড়ি, ঘুম থেকে ওঠার সময় পড়িয়ে তারপরে আমি বিছনা থেকে গেলাম, কিন্তু এক হুজুরে বলছে যে আপনার শরীর না পার থাকে ওই অবস্থা আপনি পড়তে পারবেন না, কিন্তু আমি তো অনেকদিন পড়ে ফেলাইছি, এখন তো আমার একটি করণীয় আছে। আর দ্বিতীয় প্রশ্ন হলো, এই যে মসজিদে জুম্মার দিন খুতবা পড়ে আর বয়ান করে, বয়ানটা কি খুতবাটা কি, যখন বয়ান করে আমি মসজিদে যদি দুই চেয়ার পরে দুই কাত দুখুনি মসজিদ পড়ি কি তখন আমার ভুল হইতে পারে, এর দায়িত্ব আর কে নেবে? আমরা বুঝতে পেরেছি, আপনি শুনতে থাকুন আমরা কথা বলছি। জি, আপনি প্রথম প্রশ্নের বুঝতে পারছেন, আয়াতুল কুরসি আসলে পড়ার ব্যাপারে দুটি নির্দেশনায় আছে, যে আয়াতুল কুরসি কোরআন কারিমের সবচেয়ে মর্তবাপূর্ণ আয়াত, এটি যে কোনো সময় আপনি মুখস্থ তেলাওয়াত করতে পারেন। এই মুখস্থ তেলাওয়াতের জন্য আপনার ওযু জরুরি নয়। যিনি বলেছেন হয়তো আপনি বলতে গিয়ে এরকম বুঝিয়েছেন যে আপনার শরীর যদি হাদাসে আকবর অর্থাৎ গোসল ফরজ হয়ে থাকে, এমন যদি হয় গোসল ফরজ, তাহলে কিন্তু আপনি তেলাওয়াত করতে পারবেন না। এই জন্য বলা হয়েছে যে আপনি ঘুম থেকে উঠেই পড়বেন না, ওইভাবেই বলে ওই জন্য ওই অর্থে। আর যদি এ না হয় তাহলে আপনি পড়তে পারেন। আর এই আয়াতুল কুরসির দ্বিতীয় নির্দেশনা হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি ইমানদার হালাল উপার্জন দিয়ে জীবনে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে যাবে, আর প্রত্যেক নামাজের পর যদি সে আয়াতুল কুরসি পড়ে তাহলে জান্নাতে যাওয়ার ক্ষেত্রে তার মৃত্যুটাই একটা বাধা। এখন তো এই যে আয়াতুল কুরসি নিয়মিত পড়লে এই উপকার আছে, তাহলে আশা করি আপনি বুঝতে পেরেছেন। দ্বিতীয় প্রশ্ন করেছেন উনি, বড় সুন্দর প্রশ্ন করেছেন, আপনার কাছে শুন বুঝতে পেরেছেন। উনি বলেছেন যে শুক্রবার দিন আমরা মসজিদে যাই, একটা খুতবা একটা বয়ান বয়ান করছেন, আবার খুতবাও আছে, তো উনি গিয়ে দখলুল মসজিদ পড়বেন, তো সেক্ষেত্রে আমার সব বয়ান করতে থাকেন, নামাজ যদি ভুল হয়ে যায় দায়ভার কে নেবে? এটা হলো আপনাকে বুঝতে হবে যে আসলে তো আল্লাহর নির্দেশ হলো যে জুমার ওয়াক্ত যখন হয় অর্থাৎ 11:30-12টা তখনই যাও। হ্যাঁ, হাদিসে এসেছে যে জুমার নামাজে মুয়াজ্জিন সাহেব যাওয়ার পরেই মুসল্লি যে যাবে সে একটা উট কুরবানির সওয়াব পাবে, এরপর যে যাবে সে একটা গরু কুরবানি, এরপর যে প্রবেশ করবে একটা দুম্বার। এটা মানে একটা উপমা দেওয়া হয়েছে যে আগে ভাগে যাও, আগে যাওয়া এই হলো। এখন এই নির্দেশটা আপনাকে মানতে হবে। এখন আপনি যে কোনো কারণে আপনি বা কেউ পাচ্ছেন না, সেক্ষেত্রে আপনি মসজিদে গিয়ে যদি দেখেন ইমাম সাহেব বয়ান করছেন, তাহলে এই বয়ানটি হলো ধরুন সুন্নত,
আর খুতবা ওয়াজিব। এবং সুন্নত বয়ানটি মানুষকে ফরজ শেখাচ্ছে, মানুষকে জীবন শেখাচ্ছে, শরীয়ত শেখাচ্ছে, এটা জরুরি। এই বয়ান দিয়েই আরব আর আরব দেশগুলো, আরব তো 22টি দেশ, এই 22টি দেশ ছাড়া বাকি 40 দেশেই আপনার অনারব ভাষায় ইংরেজি, ফ্রেঞ্চ বা রাশিয়ান বা বাংলা, আফ্রিকান ভাষায় বয়ান হচ্ছে। তো এই বয়ানটি গুরুত্বপূর্ণ এই জন্যই হবে। তখন আপনি ওই দখুলুল মসজিদ, আপনার তাহিয়াতুল মসজিদ, এটা তো হলো সুন্নত মুস্তাহাব, তা আপনি যদি এটা পড়তে চান পড়লেন। যদি আপনার এমন হয় যে এতই আপনার দুর্বল পড়া যে আপনি কুল হুয়াল্লাহর আর কুল আউযু রাব্বিল ফালাক পড়তে গিয়ে ভুল হয়ে যাবে, তাহলে আপনি পড়ার দরকার নেই। তো কারণ যে ব্যক্তির পড়া শুদ্ধ সে এরকম বয়ানের কারণে তার ভুল হওয়ার কথা নয়। আপনার নফল নামাজ অধিকাংশ মানুষই অন্য হট্টগুলির মধ্যেই পড়ে, কেউ আওয়াবিন পড়ছে, রিক্সা যাচ্ছে, মাইক বাজাচ্ছে, ট্রেন যাচ্ছে, বাস যাচ্ছে, আওয়াবিনে কি ভুল হয়ে যায়? হ্যাঁ, এটা না। সুন্দর আপনি বলছিলেন, আমি আপনার সাথে এই প্রশ্নে একটু পরামর্শ, তো আমি একটু আরবি আরবি খুতবা হলে আপনি পড়তে পারবেন না, কারণ খুতবা শোনা ওয়াজিব। হ্যাঁ, আর এই নামাজ মুস্তাহাব। আমি একটা অ্যাড করবো, একটা হলো প্রাক খুতবা, যে আমরা ইসলামী ফাউন্ডেশনও এই প্রাক খুতবা নিয়ে অনেক আমরা বৈঠক করেছি, যে প্রাক খুতবা আর একটা হলো খুতবা। তো প্রাক খুতবা যখন দেয়া হয় তখন আপনি মসজিদে ঢুকেছেন, আপনার চিন্তা হলো এখন আধা ঘন্টা ইমাম সাহেব বয়ান করে, অথবা 40 অথবা 20 মিনিট বা 30 মিনিট বয়ান করে। আমাদের বাংলাদেশে দেশ ও জাতি ঘটনে এবং মানুষদেরকে ইসলাম দিন শিক্ষা, ইসলাম শান্তির ধর্ম, ইসলাম শান্তির কথা বলে মানুষের কাছে পৌঁছানোর পেছনে এই প্রাক খুতবার অবদান কিন্তু অনেক বেশি। এবং অনেক সময় প্রাক খুতবা নিয়ে আলোচনা পর্যালোচনা হয়, যে প্রাক খুতবা কীভাবে হবে, কীভাবে ইত্যাদি। তো এই বিষয়টাকে আপনি বলছেন যে আপনি সুন্নত নফল পড়ছেন, এই দায়ভার কে নেবে? আপনি যে আমাদের মুফতি সাহেব চমৎকার বলেছেন আজান হয়েছে 12:30, আপনি এসেছেন মসজিদে 1টায়, তা আপনি যে আধা ঘন্টা মসজিদে আসলেন না এবং এই যে সওয়াবটা আপনি পেলেন না, প্রথম গেলে আপনি ওটার সওয়াব পেতেন, এরপরে অন্যান্য সওয়াবগুলো পেতেন, আপনি যে পাইলেন না, এই দায়ভার কে নেবে? এবার কে নেবে? আসলে কথা হলো যে এই বয়ানগুলো আমাদের শোনা দরকার, আমাদের সকলেরই শোনা দরকার। আর অনেক মসজিদে আমার মনে হয়, আমার জানা মতো, যে সমস্ত মসজিদে প্রাক খুতবা দেওয়া হয় ঠিক মূল খুতবার আগে সময় দেওয়া হয়, সুন্নত নফল পড়ার পাঁচ সুন্নত নফল সময় দেওয়া হয়, আপনি তখন সুন্নত পড়ে নেবেন, তখন তাহিয়াতুল মসজিদ, দখুলুল মসজিদ পড়বেন, কোনো সমস্যা নেই, হয়ে যাবে। আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমার চারটি প্রশ্ন আছে। জি বলুন। সূরা মরিয়মের 87 এবং 97 আয়াতটি পড়ুন। আর দ্বিতীয় প্রশ্ন হলো সিজদার চেলা এর কয়টি সিজদা দিতে হবে? আর হুজুর, ছেলে মেয়ে মানুষ করার সময় মানে যখন পেটে থেকে শুরু করে ঘুম হয় সে সময়ের নামাজ তো কাজা হয়, সে না? আপনাকে ধন্যবাদ, আপনার কথাগুলো বোঝা যাচ্ছে না। একটি প্রশ্ন আমি বুঝতে পেরেছি, প্রথমটা আংশিক বোঝা গিয়েছে, কি প্রথমটা কিছুটা বুঝতে পেরেছেন? আমি অর্ধেক শুনেছি, আমি বুঝতে পারিনি। আর দ্বিতীয় প্রশ্নটি বুঝতে পেরেছি, যে আপনি জানতে চেয়েছেন যে কতটি সেজদায় তেলাওয়াত আছে। প্রথম যে প্রশ্নটি আপনি করেছেন, আপনি দেখুন, আপনি প্রশ্ন করেছেন সূরা মারিয়ামের 17 এবং 18 নম্বর আয়াত কোনটি আপনি জানতে চেয়েছেন। তা আপনি এখানে ওয়ান ইয়ারে এই সময়টা না দিয়ে আপনি একটু কোরআন শরীফ নিয়ে একটু সামনে দেখুন, 17 এবং 18 নম্বর আয়াত কোনটি আপনি মুহূর্তের মধ্যে আপনি পেয়ে যাবেন। এর দ্বারা আপনার কোরআন শরীফের সাথে সম্পর্ক হলো, কোরআন শরীফ পড়ার অভ্যাস হবে, দেখলেন পড়লেন সওয়াবও পেয়ে যাবেন। আর একটি প্রশ্ন করেছেন, কোরআনে কারিমের মধ্যে তেলাওয়াতের সিজদা কয়টি? 14টি। এটা 14টি, 15টি আছে আমরা হানাফি মাজহাব অনুযায়ী, 14টি আমরা দিয়ে থাকি। আশা করছি বুঝতে পেরেছেন। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। 24 ঘন্টার হয়ে 24 ঘন্টার মধ্যে তিন সময় তো নামাজ পড়া নিষিদ্ধ, কোরআন তেলাওয়াত করা কি নিষিদ্ধ? জি না, কোরআন তেলাওয়াত করা নিষিদ্ধ না। আর হযরত নূহ আলাইহিস সালামকে তো প্রথম রাসূল বলা হয়, সেই কিতাবের নাম কি? হযরত নূহ আলাইহিস সালামের কিতাবের নাম কি? তাওরাত। ধন্যবাদ, পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। জি আপনি প্রশ্ন করুন। আমি
প্রশ্ন। বলুন। একটা প্রশ্ন যে আমরা বলতাম দিনাজপুরে থাকি, তো আমার বাবার বাড়ি রংপুর, স্বামীর বাড়ি রংপুর, ওখানে গেলে কি আমাকে কখন নামাজ পড়তে হবে? মহিলাদের জন্য নিজের বাড়ি, স্বামীর বাড়ি, উভয়টাই নিজের বাড়ি, এই জন্য শ্বশুর বাড়িতেও আপনি চার রাকাতই পড়বেন, জোহর আসরে, অর্থাৎ পূর্ণ নামাজ পড়বেন, কসর পড়তে হবে না। তবে মনে রাখবেন, পথে আপনি নিজের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে যেতে পথে যদি কমপক্ষে 80 কিলোমিটার পথ হয় বা 48 মাইল পথ হয়, তাহলে আপনি বাসা থেকে বের হওয়ার পরে বাস স্টেশন, রেল স্টেশন বা পথিমধ্যে নামাজ পড়লে আপনি কসর 2 রাকাত পড়বেন। ধন্যবাদ। পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনি প্রশ্ন করুন। আমার প্রশ্নটা হচ্ছে, আমার প্রশ্নটা হচ্ছে যে জুমার দিনে আর যে সময়টা দেওয়া হয়, বিশেষ করে জামাতের যে সময়টা দেওয়া হয় এবং আপনার ইমাম সাহেব যে বক্তব্য থাকেন তার আগে, তো আপনাদের আমাদের ইসলামের বিধান মতে 2 রাকাত আপনার মসজিদের সুন্নত নামাজ পড়তে হয়, দাখিলে সুন্নত, তো এই সময়টা আমরা অনেক মসজিদেই পাই না, কারণ ওই সময়টার মধ্যেই উনি আলোচনা শুরু করে দেয়। ধন্যবাদ আপনাকে। আপনি সম্ভবত যিনি পূর্বে প্রশ্ন করেছেন আপনি আমাদের কথা বুঝতে পেরেছেন কিনা আমরা জানি না, উনি আপনি যাওয়ার আপনার কথা হলো আমরা সময়টা পাই না, আমরা আপনাকে পরামর্শ দিয়েছিলাম যে জুমার আজান যখন হয় তখন থেকে আপনি মসজিদে চলে যাবেন, আগে যখন যাবেন পুরস্কার বেশি পাবেন, আপনি ইমাম সাহেব যখন বয়ান শুরু করেন তারও বেশ আগে অনেক সময় থাকে, 20 মিনিট 15 মিনিট আজানের পরপরে কিন্তু উনি বয়ান শুরু করেন না, নিঃসন্দেহে আজান হয় 12:15 উনি বয়ান শুরু করেন 40-এ অথবা 50-এ অথবা 1টায় শুরু করেন, 1:30 পর্যন্ত আধা ঘন্টা 10 মিনিট অথবা 20 মিনিট এই ধরনের বয়ান তিনি করে থাকেন, তা আপনি আগে পরে আপনি সুন্নতটি পড়ে নেবেন। আপনাকে মনে রাখতে হবে নফল নামাজ আপনি পড়ার জন্য যে আগ্রহ প্রকাশ করছেন আপনাকে খুবই ধন্যবাদ, কিন্তু নফল নামাজ পড়ার অন্যান্য সময়ও আছে, আপনি তাহাজ্জুদের সময় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নফল নামাজ পড়তেন, আপনি সেই নামাজগুলো পড়ুন, আওয়াবিনের নামাজ আছে সেটা পড়ুন, ইশরাক আছে পড়ুন, সালাতুদ দোহা, সালাতুদ সকল নামাজ পড়ার পরে যদি আপনি এই জায়গাতে এসে থেকে যান তো নিঃসন্দেহে আমরা ইমাম সাহেবকে, যদি আপনি যে মসজিদে নামাজ পড়েন যদি আমাদের কাছে সুযোগ থাকে ওনাকে আমরা বলতে পারবো যে এই ভাইয়ের জন্য আপনি একটু সময় বের করে দেন, উনি তো সকল নফল নামাজ পড়েন, আর যদি কোনো জায়গাতে আপনার ঘাটতি থাকে তো সেগুলো সব পূরণ করুন, ইনশাআল্লাহ এই নফল নামাজের আগ্রহের কারণে আপনি সব কিন্তু পেয়ে যাবেন। আর যেহেতু আপনি দিনই কথাবার্তা শুনছেন এবং তালিমের মজলিস এটা, এখানে বিভিন্ন বিধানাবলী নিয়ে কথাবার্তা হয়, আপনি আগ্রহের কারণে আপনি দিনই কথাবার্তা শুনছেন, না পড়লেও নফল নামাজের সব কিন্তু আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দিবেন। ধন্যবাদ। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি, টিভির ভলিউম কমিয়ে দিই, এরপরে কথা বলি। বলুন। আমি ফজর নামাজ করতে পারি না সকালবেলা, ঘুমটা কিছু নিতে, এখন নামাজটা ঘুমোতে যদি 8টা বাজে 9টা বাজে পড়লে কি নামাজ করি না, না পড়া না পড়াই ভালো? আমরা বুঝতে পেরেছি, আপনি খুব খেয়াল করে শুনতে থাকুন আমরা কথা বলছি, আশা করছি বোঝার চেষ্টা করবেন, আমলের চেষ্টা করবেন। জি, আসলে সালাতু ইমাদুদ্দিন, আল্লাহ রাসূল বলেছেন যে সালাত হলো দিনের ভিত্তি, 5টি স্তম্ভের একটি, সব দিক থেকেই তো এর চেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত আর হয় না ইমানের পরে। আপনাকে এই ফজর পড়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে, এই জন্য আপনার এসার পরপর ঘুমিয়ে যেতে হবে, আপনি যদি আসার পর শুধু খাওয়ার সময়টুকু অথবা কিছু জরুরি কাজ করা, দাঁত ব্রাশ করার সময়টুকু দিয়ে পরে ঘুমিয়ে যান, অবশ্যই আপনার ঘুম ভাঙবে, আর বয়স্ক লোক হলে তো ঘুম আরও হালকা হয় আর কম হয়, এই জন্য আপনাকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে ফজরের সময় ওঠার, 1-2 দিন মিস হয়ে গেলে সেই দিন আপনি যখন ঘুম ভাঙবে তখনই পড়তে হবে। এবং এই যে
আপনার বললেন যে পড়তেই পারেন না, এটা কিন্তু কবিরা গুনাহ হচ্ছে। হ্যাঁ, সালাত আদায় না করা কবিরা গুনাহ। এবং মান আকামা সালাতা ফাকাদ আকামা দ্বীন, এরকম কথা হচ্ছে দ্বীন কায়েম করা। হ্যাঁ, মান তারাকা সালাত ফাকাদ হাদামা দ্বীন, যে এরকম অবহেলা করে সে সালাত ত্যাগ করলো, সে দিন ধ্বংস করে দিল, এরকম কথা আছে। এই জন্য আপনাকে, আপনার মতো যারা, সবাইকে চেষ্টা করতে হবে, ঘড়িতে অ্যালার্ম দিয়ে হোক, মোবাইলে অ্যালার্ম দিয়ে হোক, বা মসজিদের কাউকে বলে রাখলে যে আমাকে ডাক দিয়ে যাবেন, যেভাবে হোক আপনাকে এই অভ্যাস করতেই হবে সময় মতো পড়ার। যদি কোনো কারণে অসুস্থতা বা পারলেন না, উঠার পর আর দেরি না করে সঙ্গে সঙ্গে মেসওয়াক করে, এসেঞ্জা করে, ওযু করে প্রথম ফজরের সুন্নত এবং ফরজটা পড়তেই হবে, সেটা সকাল ছয়টাই হোক, আটটাই হোক, নয়টাই হোক। জি বন্ধু, আপনি যে ঘুমের কারণে ফজরের নামাজ পড়তে পারছেন না, প্রয়োজনে সে ঘুম ত্যাগ করতে হবে, নামাজ পড়তে হবে। আপনার ঘুমের কারণে ফজরের নামাজ হাজারো সময় পাবেন ঘুমানোর, একক তো ফজরের নামাজ আপনি খুঁজে পাবেন না, এত ওজনে ফজরের নামাজ। আর আপনাকে কেউ এই অনুমতি দেবে না যে আপনি ঘুমিয়ে আছেন যখন উঠবেন নামাজ পড়বেন, এটাকে অভ্যাসে পরিণত করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলে দিয়েছেন, যেহেতু আমরা দুর্বল ইমান, এই জন্য বলে দিয়েছেন জীবনে যদি কখনও দু একবার হয় তখন যখনই উঠবে তখনই নামাজ পড়ে নেবে। কিন্তু ইচ্ছাকৃতভাবে নিয়মতান্ত্রিকভাবে কাজ করা কবিরা গুনাহ, কবিরা গুনাহ, আল্লাহ তাআলা তওবা ছাড়া মাফ করেন না। আপনাকে আমরা পরামর্শ দেব যে আপনি যেই কোনোভাবে হোক ওটার ব্যবস্থা করুন, ফজরের নামাজ পড়ুন। কোনো কারণে আমাদের বুজুর্গানের দিন আমরা দেখেছি সারা রাত্র ঘুমান নেই, এখন চিন্তা করেছেন তিনটায় এসেছেন বা দুটায় এসেছেন, যা ঘুমিয়ে পড়লে ফজরের নামাজ এখন আমি ছুটে যেতে পারে, ওনারা জাগ্রত রয়েছেন, ফজর পরে ঘুমিয়েছেন। আমরা তো মক্কা মদিনায় গেলে তো আপনারা দেখেছেন, হ্যাঁ, মক্কা মদিনার লোকেরা সারা রাত সজাগ থাকে, যে তাহাজ্জুদ পরে, ফজর পরে, তারপরে ঘুম, তারপরে তারা বারোটা পর্যন্ত ঘুমায়। আপনি এত গুরুত্ব, এত গুরুত্ব ফজরের, আরও গুরুত্ব দিতে হবে। আশা করছি আপনি আমাদের কথাগুলো বুঝতে পেরেছেন। আমরা আগেই বলেছি আপনি, আমরা যে পরামর্শ দেব আশা করছি আপনি বুঝবেন এবং আমলের চেষ্টা করবেন। জি শেখ মুফতি আলী রহমান খান, আপনাকে ধন্যবাদ, অনেক সুন্দর চমৎকার আলোচনা আমাদের অনুষ্ঠানে আজকে আপনি আমাদের দর্শকদের জন্য উপহার দিয়েছেন। দর্শক মণ্ডলী, অনুষ্ঠানের আমরা শেষ পর্যায়ে আছি। আজকে অনেকগুলো বিষয় নিয়ে আমরা কথা বলেছি, মাসলা মাসাইল নিয়ে কথা বলেছি। প্রত্যেকটি মাসলা মাসাইল আমরা বোঝার চেষ্টা করি এবং আমলের চেষ্টা করি। এখানে মাসলা মাসাইল আলোচনা এই জন্য হয় যে দৈনন্দিন জীবনে ইসলাম আমরা যাতে পালন করতে পারি, কারণ আমাদের ব্যস্ত জমানায় অনেক সময় নিজেরও পড়াশোনা করা হয় না অথবা পড়াশোনার সুযোগ হয় না। এই জন্য এই প্রোগ্রামের সাথে আমরা যখন যুক্ত আছি এখানে প্রতিদিনই কিছু না কিছু মাসলা মাসাইল আলোচনা হয়, আপনারা প্রশ্ন করেন, আমরা উত্তর নিয়ে কথা বলি। আল্লাহ তাআলার কাছে আমরা কামনা করছি আল্লাহ তাআলা যেন এই অনুষ্ঠানকে কবুল করেন, আয়োজকবৃন্দ যারা আছেন তাদেরকে কবুল করেন, আমরা যারা যুক্ত আছি, আপনারা যারা যুক্ত আছেন সকলকে আল্লাহ পাক কবুল করেন, নাজাতের জরিয়া বানিয়ে দেন। সকলকে ধন্যবাদ জানিয়ে আগামী অনুষ্ঠানগুলোর আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি ওয়া বারাকাতু। এখন দোয়া হবে, দরুদ ইস্তেগফার পাঠ করি। أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه، لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. اللهم أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم وفقنا لما تحب وترضى من القول والفعل والنية والهدي، إنك على كل شيء قدير. رب العالمين، يا أرحم الراحمين، يا أكرم الأكرمين، أما دير إي قراني ديني ألو جنك قبول كرون. يا الله أما دير شكل كي شكل أنع شكل نفرماني گناتي كي مكتتا كار توفيق دين. يا الله ألو جنر مدد دي پرشنوت تر مدد دي جا كيچو أمرا جانتے پیرے چھی ايرو پرنی جر عمل قرار وإنو كي عملير উৎসাহ দান করার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ, আমাদের এই দোয়ার বরকতে আমাদের পিতা মাতা, দাদা দাদি এবং আমাদের
পূর্বসূরী সকল মুরব্বীদেরকে আপনি ক্ষমা করে জান্নাতবাসী করুন। ইয়া আল্লাহ, আমাদের যে আত্মীয় স্বজন জীবিত আছেন সকলকে সুস্বাস্থ্য নেক হায়াত দিনী ইসলামী জিন্দিগি দান করুন। ইয়া আল্লাহ, আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন বিভিন্ন রোগ ব্যাধিতে শারীরিক মানসিক কষ্টে আছেন, আল্লাহ তাদেরকে আপনি আরোগ্য দান করুন, সুস্থতা এবং শান্তি দান করুন। ইয়া আল্লাহ, আমাদের মধ্য থেকে যারা মারা গিয়েছেন চলে গিয়েছেন, আল্লাহ সকলকে আপনি ক্ষমা করে জান্নাত দান করুন। ইয়া আল্লাহ, আমাদের দেশে আপনি খাস রহমত দান করুন, সকল অশান্তি অশান্তির কারণগুলো দূর করে দিন, সকল অস্থিরতা সহিংসতা সংঘাতের মূল কারণগুলি দূরীভূত করে দিন। ইয়া আল্লাহ, শান্তিময় দেশ শান্তিময় পৃথিবী আপনি আমাদের জন্য দান করুন। ইয়া আল্লাহ, আমাদের দেশ স্বাধীনতা সার্বভৌমত্ব জাতিকে হেফাজত করুন। ইয়া আল্লাহ, আমাদের ছাত্রছাত্রীদের লেখাপড়া তাদের পরিবেশ তাদের শান্তির নিশ্চয়তা আল্লাহ ব্যবস্থা করে দিন। ইয়া আল্লাহ, এই দিনই আলোচনার যারা ব্যবস্থা করেছেন বসুন্ধরা গ্রুপের, আল্লাহ সকলকে আপনি উত্তম জাজা দান করুন, আরও কল্যাণময় কাজ করার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ, আমাদের সকলকে পাঁচ অক্ত নামাজ যথারীতি আদায় করার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ, পরের উপকার করার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ, বিনয় অবলম্বন করার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ, মানুষের অন্য মানুষের দুঃখ বেদনা বোঝার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ, অন্যের হক আদায় করার তৌফিক দান করুন, আপনার হকগুলি আদায় করার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ, আমাদেরকে উপকারী জ্ঞান দান করুন, আমাদেরকে সুদৃঢ় ইমান দান করুন, আমাদেরকে পরকালে বিশ্বাস দান করুন। আল্লাহ, আমাদেরকে যথারীতি তৌবা করার তৌফিক দান করুন, আমাদের মৃত্যুর আগে আমাদেরকে ক্ষমা করে দিন, আমাদেরকে মৃত্যু যন্ত্রণা থেকে রক্ষা করুন, মৃত্যুর পর আমাদের প্রতি আপনি সহানুভূতি করুন এবং আমাদেরকে জান্নাত দ্বারা আপনি বিজয় দান করুন, জাহান্নাম থেকে পরিত্রাণ দান করুন। ইয়া আল্লাহ, বিশ্বের যেখানে যেখানে মুসলমানরা নিপীড়িত নির্যাতিত, আল্লাহ তাদেরকে আপনি খাস রহমত দান করুন। ইয়া আল্লাহ, গাজা রাফার মুসলমানদেরকে আপনি রক্ষা করুন, ক্ষুধার্ত শিশু ক্ষুধার্ত নারী ক্ষুধার্ত ভাই বোনদেরকে আপনি খাদ্য পণ্য বা পানীয় ব্যবস্থা করে দিন। ইয়া আল্লাহ, মানবতার দুশ্মন এবং মানুষের এই রকম হত্যাকারী সেই দেশগুলিকে সেই জাতি সেই সম্প্রদায়গুলিকে হেদায়াত দান করুন। ইয়া আল্লাহ, সমস্ত অস্থিরতা যুদ্ধ অশান্তি পৃথিবী থেকে দূর করে দিন। ইয়া আল্লাহ, পৃথিবীর মধ্যে শান্তি শৃঙ্খলা সমতা ন্যায় বিচার সুশাসন প্রতিষ্ঠিত করে দিন, আমাদের দেশে শান্তি শৃঙ্খলা ন্যায় বিচার সুশাসন প্রতিষ্ঠিত করে দিন। ইয়া আল্লাহ, আমাদের দেশের সম্পদগুলিকে মানুষগুলিকে মেধাগুলিকে হেফাজত করুন। ইয়া আল্লাহ, সারা বিশ্বের দেশকে আপনি সুনামের সাথে থাকার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ, আমাদের ব্যক্তিগত জীবনকে তৌবা করে সুশৃঙ্খল করার তৌফিক দান করুন। আল্লাহ, দয়া করে আমাদের আত্মশুদ্ধি নসিব করুন, আমাদের সকল আত্মীয় স্বজনকে ক্ষমা করে দিন, ভাই বন্ধুদেরকে ক্ষমা করে দিন, দেশবাসীকে ক্ষমা করে দিন। ইয়া আল্লাহ, নিয়ামতে ভরপুর করে দিন, পেরেশান থেকে মুক্ত করে দিন, ঋণগ্রস্ততা থেকে মুক্ত করে দিন, সমস্ত আহত এবং অসুস্থ মানুষগুলিকে দ্রুত আরোগ্য দান করুন। ইয়া আল্লাহ, রোগ যন্ত্রণা থেকে মুক্তি দান করুন। ইয়া আল্লাহ, প্রতিকার দান করুন। ইয়া আল্লাহ, আমাদেরকে সকল অস্থিরতা সকল অসুন্দর থেকে উত্তরণের পথ বের করে দিন। ইয়া আল্লাহ, সবার মধ্যে আপোষ এবং মীমাংসার ব্যবস্থা করে দিন। ইয়া আল্লাহ, সকল মানুষের শান্তি সুখ নিরাপত্তার ব্যবস্থা করে দিন। ইয়া আল্লাহ, ক্রয় ক্ষমতা বৃদ্ধি করে দিন, দ্রব্যমূল্য সহনীয় করে দিন, অস্থিরতা ভয়ভীতি দূর করে দিন, জাতীয় নিরাপত্তার ব্যবস্থা করে দিন, জাতীয় সম্পদগুলিকে হেফাজত করুন, রাষ্ট্রীয় সম্পদগুলি হেফাজতের ব্যবস্থা করে দিন। ইয়া আল্লাহ, জাতীয় এবং রাষ্ট্রীয় সম্পদগুলি হেফাজতের ব্যবস্থা করে দিন। ইয়া আল্লাহ, সমস্ত দুষ্কৃতিকারীদেরকে আপনি দমন করে দিন, সমস্ত দুর্বিসন্ধিকারীদেরকে দমন করে দিন। ইয়া আল্লাহ, সমস্ত অশুভ শক্তিকে দমন করে দিন, দৃশ্যমান ও অদৃশ্যমান সকল অশুভ শক্তি সকল মিথ্যাচারী সকল স্বৈরাচারী সকল জালেম সকল অত্যাচারীকে আল্লাহ আপনি নিবৃত করে দিন। ইয়া আল্লাহ, সকল মজলুম সকল ভালো মানুষদেরকে সকল জ্ঞানী আলোকিত মেধাবী মানুষদেরকে বিজয়ী করে দিন, মেধা এবং জ্ঞানের বিকাশ ঘটিয়ে দিন। ইয়া আল্লাহ, আমাদেরকে দিনের উপর অবিচল থাকার তৌফিক দিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আমিন আমিন, বিরহমতিকা ইয়া আরহামার রাহিমিন।